Ar-Rahmanu 'allamal Qur'ana khalaqal insana. Allah pak Rabbul Alamin balen ami Allah sarbopratham ami banailam Qur'an bananor pore ami manush shikha dilam. আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা দ্বারা বোঝা যায়, ব্যাখ্যার দিকে তাকাইলে বোঝা যায়, প্রকৃত মানুষ হলো ওই মানুষ যে মানুষটার ভিতরে প্রকৃত পক্ষে হাদিস আছে, কোরআন আছে, এবং তার অনুযায়ী কোরআন হাদিস শিখছে এবং তার উপরে আমল করে। এই জন্যই তো মসজিদের মধ্যে দেখলে দেখবেন, মসজিদের মধ্যে নামাজ পড়লে দেখবেন, কোন মসজিদের মধ্যে যদি গুয়াকে খোদা যদি আল্লাহ কবুল করে, যদি আমাদের লোটাস কামাল যদি এখানে আসে, প্রধানমন্ত্রী বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যদি বেঁচে থাকতেন, তাহলে এখানে যদি আসতেন, আর আমি নাগুন্দ বান্দা না, একটা ছোট একটা আলেম যদি ছোট্ট হোক, চাই সে তার থেকেও যোগ্য না হোক, যদি সেখানে থাকে, তাহলে বলেন তো দেখি এখানে কাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইমামতির জন্য দিবে নাকি ইমাম সাহেবকে? কেন দিবে, কেন দিবে? কোরআনি এলেম কি? কোরআনি এলেম থাকার কারণে, যার ভিতরে কোরআন থাকবে তার পিছনে মেম্বর নামাজ পড়বে। আল্লাহ বলেন আমি তাকে কোরআন শিক্ষা দিলাম, যার ভিতরে কোরআন আছে তার পিছনে হাফেজ নামাজ পড়বে, সমস্যা নাই। তার পিছনে হাফেজের পিছনে, ইমামের পিছনে, কোরআনি ওয়ালার পিছনে নামাজ পড়বে, কে পড়বে? চেয়ারম্যান পড়বে, কোনো সমস্যা হবে না, এখানে কোনো মাইন হবে না, কোনো নাই। আল্লাহ বলেন যে ব্যক্তির ভিতরে কোরআন আছে, যেই ব্যক্তির ভিতরে গুয়াকে, আল্লাহ বলেন যার ভিতরে খোদা কি এলেম আছে, আল্লাহর হাদিসের এলেম আছে, কোরআনি এলেম আছে, ওই ব্যক্তির পিছনে প্রধানমন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতি থেকে নিয়ে যত মানুষ আছে, চেয়ারম্যান মেম্বার থেকে নেতা থেকে সকল মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পিছনে নামাজ। আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه البس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم ظننكم بالذي عمل بهذا مدينة مدينة তমন্না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, মুহাব্বতের সহিত সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহরবানি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অক্লান্ত পরিশ্রমের পর জান্নাতের এই বাগান তৈরি করার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান তৈরি করার পিছনে আমাদের বৃদ্ধ বাবাজি কমিটিদের মধ্যে যারা আছে এলাকার, স্বাভাবিকভাবে
যারা হাঁটতে পারে না কষ্ট হয়ে যায় মসজিদে এসে নামাজ পড়তে কষ্ট হয়ে যায় তারা বাজার কালেকশনিস্ট করেছে বল আলহামদুলিল্লাহ অর্থাৎ তারার তাদের কষ্ট আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই তাদের কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে সকল গুনাহখাতা ক্ষমা করিয়া তাদেরকে ফরকালের মধ্যে ফরকালে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে ফুল সিরাজুল ফুল বিদ্যুৎ গতি পার করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে সকল বলি আমিন এবং মৃত্যুর সময় যারা মাহফিলের জন্য কষ্ট করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন মৃত্যুর সময় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে হাসতে হাসতে যত করে মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করে সকল বলি আমিন সময় কম আমরা সকলে জানি এই মাহফিল আমাদের ভাটগা নুরানী এবং হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঠিক কি না বলেন আমার সাথে আমি বয়ান করলে আমার সাথে কথা বলতে হয় আমার সাথে কথা বলবেন ঠিক হ্যাঁ না কথা বলবেন আপনারা তো এটা হলো জান্নাতের বাগান অর্থাৎ এই মাদ্রাসা এটা এমন একটি মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া চিল্লা বলেন কুরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কুরআনে করিম তাদেরকে শিক্ষা দেওয়া হয় আর এই কুরআনে করিম আপনি পড়লে কি হবে কি লাভ হবে কি কি দাম হবে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহর হাবিব ঘোষণা করেন যেই ব্যক্তি কুরআনে করিম মুখস্থ করবে এবং মুখস্থ করিয়া এবং অন্যকে শিক্ষা দিবে এবং শিক্ষা দিয়া এবং সব বিষয়ের উপর আমল করিয়া জব্দ করে রাখবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কুরআনের মা হাফেজ কুরআনের পিতা মাতাকে নূরের মুকুট পরায়া কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসের মধ্যে উঠাইবে সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেন আমার উম্মতের মধ্যে থেকে যেই সমস্ত আমার খালেস উম্মতেরা যারা নাকি কোরআন শিক্ষা গ্রহণ করবে আমার কোরআন শিক্ষা গ্রহণ করবে যেই সমস্ত মা বাবাগুলা সন্তানকে নিজে না খায়া সন্তানকে খাবাইবেন নিজের সন্তানকে খাবাইয়া হাফেজে কুরআন বানাইবেন আল্লাহর হাবিব ঘোষণা করেন যারা নাকি কষ্ট করে নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাবেন আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে তাদেরকে হাশর নাশরের সময় এমন মুকুট তাদেরকে ফরাইয়া হাশর নাশরের মধ্যে তাদেরকে করাইবেন এমন মুকুটের ওই মুকুটের এমন আলো হবে এমন আলো হবে এমন উজ্জ্বল হবে এমন নূর চমকাবে তাদের মুখের মধ্যে থেকে তাদের মুকুট থেকে তাদের চেহারা থেকে এমন ভাবে মুকুট থেকে আলো এমন ভাবে প্রজ্বলিত হবে যদি সূর্যের আলো যদি এই আলোর সাথে যদি একসাথ করা হয় তবে আল্লাহর নবী বলেন সূর্যের আলো থেকে ওই নূরের মুকুটের সূর্যের আলো চাইতে ওই নূরের মুকুটের আলো হাজার হাজার গুণ বেশি হবে আল্লাহু ইউদাইফু লিমাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা কুরআন কেন প্রাথমিক শিক্ষা আল্লাহ কুরআনের জন্য বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কই তো বলতে পারতেন যে যার ইচ্ছা মনে চাইলে স্কুল পড়বে মনে চাইলে মাদ্রাসায় পড়বে
সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর নবী এটা শিক্ষা দেয় নাই তলাবুল ইলমি ফরিদাতুন এর ব্যাখ্যা শুধুমাত্র ইংলিশ এবিসিডি এর মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন তলাবুল ইলমি এর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আর রহমান আমি আল্লাহ এমন রহমান আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রহমানের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন আল্লাহ রহমানের পরিচয় দিয়ে কি বলেন রহমান আমি হলাম এমন রহমান যেই রহমানের গুণ যদি আলোচনা এখন থেকে শুরু করি ফজরের নামাজ হয়ে যাবে এবং সারা দিন হয়ে যাবে তবু আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমান এই রহমানের ব্যাখ্যা কখনো শেষ হবে না যুবক ভাই আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান علم القرآن ألف رب العالمين قرآن كريم مد بلين الرحمن علم القرآن أمي الله جبنا إلام علم القرآن أمي أجا دنيا مد مانوس بنا نور أجا أمي أجا بنا إلام قرآن بنا إلام كي بنا إلام قرآن كي قرآن أمي بنا إلام علم القرآن خلق الإنسان الله فاك رب العالمين بولن تار فوري آمي مانوز بانائلام كتا بوچھے الله كي بولي آمي آگے وي كلام الله شريف جي كلام الله شريف دي قرآن تلواتر مد دومي الله حبيبير উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে এমন কোরআন আমি মানব জাতিকে আগে শিখাইলাম যেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে আবু জাহেল পর্যন্ত পাগল হয়ে গেছে এমন কোরআন রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসবেন আর না হয় সামনে থেকে চলে যান আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আমি আগে মানুষ বানানোর আগে আমি কোরআন শিক্ষা দিলাম তারপরে আমি বানাইলাম মানুষ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান তারপরে আমি মানুষ বানাইলাম আল্লামাল বায়ান কোরআনি হিকমত বিদ্যা যত কিছু আছে সকল বিদ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আমি আমি তাদেরকে হিকমত আমি শিক্ষা দিলাম তাহলে বোঝা গেল সর্বপ্রথম এ কথা দ্বারা বোঝা যায় আগে আমরা দুনিয়ায় আসছি কথা বুঝছেন যতটুকু আলোচনা করব কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না কোন রকমের কিচ্ছা কোন রকমের কাহিনী কোন ধরনের তাফসিরুল কোরআন মাহফিল হবে না ঠিক কিনা বলে এখন তো বর্তমানে এমন অবস্থা হয়ে যায় যে যত বেশি হাসাইতে পারবে যত যে যত বেশি কান্দাইতে পারবে সে হবে বর্তমান যুগে ভাইরাল বক্তা ঠিক কিনা বলে কথা বললে সমস্যা গতকালকে আমার প্রোগ্রাম ছিল আমাদের প্রধান বক্তার সাথে লালমাই ছিল ভিডিও কলে আমাকে বলেছেন হুজুর আপনি কাজটা ঠিক করেন নাই প্রধান বক্তি বলে আমি বললাম হুজুর আপনার আজকে প্রোগ্রাম হচ্ছে লালমাই কালকে আমাদের এখানে এখন আমি মাদ্রাসার কাজ রেখে আমি কিভাবে আপনার সাথে প্রোগ্রাম যাবি আপনাকে আপনি একটু আমাকে বলেন তো হুজুর বলে ঠিক আছে আপনার বয়ানের সময়টা আমি চালিয়ে দিব আলহামদুলিল্লাহ তো ওইদিকে বলা উচিত নাই যে যাদের যে সমস্ত মানুষগুলো আমরা উপস্থিত হয়েছি সকালকে বলবো রাস্তায় না দাঁড়িয়ে দোকানে ফাটে অযথা সময় নষ্ট না করে রহমতের ফেন্ডলে বসি বলি সকলে বলে আমিন আল্লাহ আগে মানুষ বানাইলেন না আল্লাহ আগে বানাইলেন কোরআন
আল্লাহ আগে কুরআন বানাইলেন, কুরআন বানানোর পরে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি একটু বুঝেন, আমি আগে জন্মগ্রহণ করেছি আমার মা বাবার কাছে, ঔরস থেকে আমি জন্মগ্রহণ করেছি। আমার নামের পিছনে আনোয়ারি লাগানোর কারণ হলো আমার বাবার নাম হলো আনোয়ার হোসেন, আমার উস্তাদের নাম হলো আনোয়ার, আনোয়ারি বংশের ছেলে, এই জন্য আমার নামের শুরুতে নামের শেষ পর্যায়ে লাগাইলাম আমি আনোয়ারি, মিজানুর রহমান আনোয়ারি। বাবে বাবে না খেয়ে কষ্ট করে আলেম বানাইছে, মা না খেয়ে কষ্ট করে আলেম বানাইছেন, উস্তাদ কষ্ট করে আমাকে আলেম বানাইছেন, এই জন্য নামের শেষে লাগাইলাম আনোয়ারি। উদ্দেশ্য নাম, আমি আগে দুনিয়ার মধ্যে এসেছি, আমি আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি দুনিয়ার মধ্যে এসেছি। দুনিয়ার মধ্যে আসার পরে আমাকে আমার মা বাবা আমাকে শিশু জামাতে ভর্তি করাইছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। দুনিয়ার মধ্যে আমাকে পাঠানোর পরে আবার পাঁচ বছর ছয় বছর পর বাটগা মাদ্রাসার মতো নুরানি মাদ্রাসায় ভর্তি করাইছে, আমাকে শিশু জামাতে ভর্তি করাইছেন। শিশু থেকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ কবুল করেছেন, মাওলানা হয়েছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমি বড় আলেম হয়েছি, এটা সম্মানী জায়গার মধ্যে বসার মতো তৌফিক দিয়েছেন। তাহলে বোঝা গেল আগে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন, বানানোর পরে আমার মা নুরানিতে ভর্তি করে দেওয়ার পর কোরআন শিখছি, আমি বড় আলেম হইছি, কথা এটা নাকি? এটা নয়নি? তাহলে আল্লাহর কথা হাকিকত ভাবে দৃষ্টি করলে বোঝা যায়, আল্লাহ রব্বুল আলামিন আগে বলেন নাই আমি মানুষ বানাইছি তারপরে আমি কোরআন শিক্ষা দিছি, আল্লাহ বলেন না না আমি আগে সর্বপ্রথম আমি কোরআন শিক্ষা দিলাম তারপরে আমি বানাইলাম মানুষ, কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের এই আয়াতের ব্যাখ্যা আল্লামা তাকি উসমানি পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানি লেখেন, কয় বলেন সর্বপ্রথম যেই মানুষটা দুনিয়ার মধ্যে আসবে সর্বপ্রথম আল্লাহর ব্যাখ্যার জার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান এই আয়াতের ব্যাখ্যা দ্বারা তাকে উসমানী লেখেন, সর্বপ্রথম মার গর্ভ থেকে আসার সময় সর্বপ্রথম মানুষ মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ, আল্লাহ শব্দ উচ্চারণ করার পরে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা হবে কোরআন, সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা হবে কোরআন কারিমের মাধ্যমে, কায়দা শিখবে আলিব্বাতা শিখবে আলিব্বাতা শিখবে আলিব্বাতার পর মুরাক্কাব শিখবে তুমিজের আরব শিখবে, এভাবে শিখতে শিখতে আমফারার মধ্যে উঠবে, আমফারা শিখিয়া কোরআন কারিম তেলাওয়াত করবে, হাফেজে কোরআন হবে, সঠিক পথ বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম আমি কোরআন বানাইলাম, কোরআনের ব্যাখ্যায় আল্লাহ পাক তাকে উসমানি লেখেন, প্রকৃত অপক্ষে মানুষ হলো ওই মানুষ, এখানে মানুষের ব্যাখ্যা দিয়ে তাকে উসমানি লেখেন, প্রকৃতপক্ষে মানুষ হলো ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে মানুষ যার ভিতরে প্রকৃতপক্ষে কলবের মধ্যে কোরআনি এলেম আছে, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে প্রকৃতপক্ষে মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সর্বপ্রথম আমি বানাইলাম, কোরআন বানানোর পরে আমি মানুষ শিক্ষা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা দ্বারা বোঝা যায়, ব্যাখ্যার দিকে তাকাইলে বোঝা যায় প্রকৃত মানুষ হলো ওই মানুষ যে মানুষটার ভিতরে প্রকৃতপক্ষে হাদিস আছে, কোরআন আছে, এবং তার অনুযায়ী কোরআন হাদিস শিখছে এবং তার উপরে আমল করে। এই জন্যই তো মসজিদের মধ্যে দেখলে দেখবেন, মসজিদের মধ্যে নামাজ পড়লে দেখবেন, কোনো মসজিদের মধ্যে যদি গুয়াকে খোদা যদি আল্লাহ কবুল করে, যদি আমাদের লোটাস কামাল যদি এখানে আসে, প্রধানমন্ত্রী
বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যদি বেঁচে থাকতেন তাহলে এখানে যদি আসতেন আর আমি নগুন্দ বান্দা না একটা ছোট একটা আলেম যদি ছোট হোক চাই সে তার থেকেও যোগ্য না হোক যদি সেখানে থাকে তাহলে বলেন তো দেখি এখানে কাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইমামতির জন্য দিবে নাকি ইমাম সাহেব কেন কেন দিবে কেন দিবে কুরআনি ইলম কি কুরআনি ইলম থাকার কারণে যার ভিতরে কুরআন থাকবে তার পিছনে মেম্বার নামাজ পড়বে আল্লাহ বলেন আমি তাকে কুরআন শিক্ষা দিলাম যার ভিতরে কুরআন আছে তার পিছনে হাফেজ নামাজ পড়বে সমস্যা নাই তার পিছনে হাফেজের পিছনে ইমামের পিছনে কুরআনি ওয়ালার পিছনে নামাজ পড়বে কে পড়বে চেয়ারম্যান পড়বে কোনো সমস্যা হবে না এখানে কোনো মাইন হবে না কোনো সমস্যা নাই আল্লাহ বলেন যেই ব্যক্তির ভিতরে কুরআন আছে যেই ব্যক্তির ভিতরে গুয়াকে আল্লাহ বলেন যার ভিতরে খোদা কি ইলম আছে আল্লাহর হাদিসের ইলম আছে কুরআনি ইলম আছে ওই ব্যক্তির পিছনে প্রধানমন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতি থেকে নিয়ে যত মানুষ আছে চেয়ারম্যান মেম্বার থেকে নেতা থেকে সকল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পিছনে নামাজ কেন নামাজ পড়বে কুরআনি ইলম থাকার কারণে কেন কুরআনি ইলম থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মানটুকু বাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন কেন সম্মান বাড়িয়ে দিয়েছেন এর একমাত্র কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ওই যে আল্লামাল কুরআন খলাকাল ইনসান প্রকৃতপক্ষে কুরআনিওয়ালা মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের ফ্যান্ডেলের ছায়া তলে বয়ান করার মতো সুযোগ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যারা হাফে এখানে আয়াত নিয়ে কথা বলার মানি হলো যেহেতু এটা মাদ্রাসা কি মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় কুরআন শিক্ষা দেওয়া হয় কুরআন শিক্ষাটা এই জন্য দেওয়া হয় যাতে করে অন্তত কিছু না করতে পারলো আল্লাহর কুরআন পড়লে অন্তত আল্লাহর দিন বুঝলে সব কিছু বুঝলে প্রাথমিক শিক্ষা যদি খোদার দিকে হয় কুরআনে কারিম হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ হয় কত মানুষ আছে গোমরা চলে যায় গোমরার দিকে চলে যায় হ্যাঁ পথভ্রষ্ট হয়ে যায় কত মানুষ আছে স্কুলে পড়ে এবং কি কত বড় বড় ডাক্তার হয় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় এক ওয়াক্ত শুক্রবারে জুমার নামাজের মধ্যেও আসার মতো সুযোগ আছে কি নাই আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে বলেন যার ভিতরে প্রকৃতপক্ষে এলেম আছে সেই ব্যক্তি হলো দামি এই জন্য আপনাকে আমাকে আমার আমরা উলামায়ে কেরাম যারা আছি বাটগা নূরে হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কুরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় কুরআন কারিম শিক্ষা দেওয়া হয় কুরআনি এলেম শিক্ষা দেওয়া হয় এই জন্যই কুরআন ইলম শিক্ষা দেওয়া হয় যাতে করে কখনো মা বাবার সাথে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বড় হলে বিয়ার পরে বোর কথা ধরিয়া এবং শ্বশুর শাশুড়ির কথা ধরিয়া যাতে কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে ঠিক কিনা বলে এমন কোনো আমার কোন কানের মধ্যে আসে নাই যে একজন হাফেজ একজন মুফতি সাহেব মা বাবার গায়ে হাত তুলেছে এমন কোনো কাহিনী শুনেছেন আমার জানা মতে নাই হ্যাঁ খোদা নাকাস্তা কেউ যদি করে থাকে শয়তানের দুকায় ফড়িয়া পিছনে পিছনে রব্বুল কা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এবং পিছনে তারপরে রাগ থামলে মায়ের পা ধরিয়া মাপ চায় কিন্তু যাদের ভিতরে কোরআন শিক্ষা না থাকবে যাদের ভিতরে এলমে নবুয়ত তাদের ভিতরে না থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম না থাকবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআন কারিমের মধ্যে বলেন বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ কুরআন কারিমের মধ্যে ইরশাদ করেন উলাইকা আল কাল আনআম এরা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল এরা হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন বালহুম আদল
এদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট বলেছেন আল্লাহ বলেন যার ভিতরে কোরআন ইলম আছে আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত পক্ষে মানুষ এরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বউৎকৃষ্ট প্রাণী সর্বউৎকৃষ্ট মানুষ কোরআন পড়লে কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন পৃথিবীর জগতের মধ্যে যত মানুষ আছে যত ইনসান আছে ইনসানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন পৃথিবীর মধ্যে সবার সাথে যদিও হিংসা করা জায়েজ হয়ে থাকে তবে দুই ব্যক্তির পিছনে হিংসা করা কখনো জায়েজ হবে না লাভ হাসাদ ইল্লা ইসনাইন রাজুলান আতাহুল্লাহ আল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল লাইলি ওয়া আনা আন নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল লাইলি ওয়া আনা আন নাহার ও পর্দারালের মা কান পেতে আমার কথাটুকু মনোযোগ সহকারে শুনি এবং আমল করিয়া তারপরে আমাকে প্রশ্ন করবেন কোরআনের কথা অনুযায়ী আল্লাহর হাবিব বলেন রহমাতুল লিল আলামিন বলেন দুই ব্যক্তির পিছনে দুই ব্যক্তির জন্য হিংসা করা জায়েজ হবে না এক নাম্বার হলো আল কোরআন ওই কোরআন ওয়ালা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল লাইলি ওয়া আনা আন নাহারি ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান এক নাম্বার ওই কোরআন ওয়ালা যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখার মতো তৌফিক দিয়েছেন কোরআন শিক্ষা করার মতো তাকে তৌফিক দিয়েছেন হাফেজ বানিয়েছেন আমল করার মতো তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কয় যে নাকি কোরআন শিখছে কোরআনই ওয়ালা এবং কোরআন শিখে দিন রাত ২৪ ঘন্টা কোরআন মানুষকে শিক্ষা দেয় এবং নিজেও আমল করে ওই ব্যক্তির পিছনে গীবত করা ওই ব্যক্তির পিছনে হিংসা করা ওই ব্যক্তির পিছনে কবিরা গুনাহ করা ওই ব্যক্তির পিছনে খারাপ মন্তব্য করা জায়েজ হবে না কেন কেন জায়েজ হবে না আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন ওয়ালা যেই ব্যক্তি কোরআন ওয়ালা যেই ব্যক্তির পিছনে ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি সম্মানী ব্যক্তি আর ওই ব্যক্তি দিবারাত ২৪ ঘন্টা আল্লাহর কালাম পড়ে গুয়াকে আল্লাহর কালাম পড়া গুয়াকে মানি হলো আল্লাহর কোরআন মানি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা মানি হলো সব সময় আল্লাহর সাথে কথা বলে দুই নাম্বার দুই নাম্বার হলো এমন ব্যক্তি মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল লাইল ওয়া আনা আন নাহার এমন ব্যক্তিকে দ্বিতীয় নাম্বার তার পিছনে হিংসা করা জায়েজ হবে না এক দ্বিতীয় নাম্বার এমন মালওয়ালা এমন অর্থ সম্পদ এমন দানবীর এমন মালওয়ালা যেই ব্যক্তি নাকি দিন রাত ২৪ ঘন্টা দিন কেন রাত কেন যেখানে মাহফিল হয় সেখানের মধ্যে আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য না সব সময় ওই তার আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তা সব সময় ওই ব্যক্তি ব্যয় করে ওই ব্যক্তির পিছনে হিংসা করা জায়েজ নাই কেন ওই ব্যক্তির পিছনে হিংসা করা জায়েজ নাই কেন ওই ব্যক্তির পিছনে হিংসা করা জায়েজ নাই সে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তারা আল্লাহর দেওয়া টাকা পয়সা আল্লাহর দেওয়া মাল অর্থ সম্পদ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া সব কিছু সে আল্লাহ রাস্তায় ব্যয় করি ওই ব্যক্তির পিছনে হিংসা করা কি হবে না
জায়েজ হবে না আমার সংক্ষিপ্ত সময়ে হাদিস কোরআন হাদিসের আলোকের কোন কথা বাইর হবে না ইনশাআল্লাহ কি বলেন আরেকটা হাদিস শুনুন আল্লাহর হাবিব বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাগু বিকি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা শোনা করেন মান করা হরফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটি হরফ তেলাওয়াত করবে ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটি হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে একটি নেকির একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি হরফের বিনিময়ে 10টি নেকি 10টি হরফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়া দিবে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেন লা আকুলু আলিফ লাম মিম আমি বলি না আলিফ লাম মিম একটা বাক্য এটা একটি হরফ আল্লাহর হাবিব বলেন না না ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালা মিম হরফুন ওয়া মিমুন হরফুন আল্লাহর হাবিব বলেন আল্লাহ বলেছেন আমি বলি নাই আলি একটি আলিফ একটি হরফ আলিফ লাম মিম সবগুলা মিলায় একটি হরফ না না আল্লাহর হাবিব বলেন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন আমি বলবো বরং আলিফ একটি হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন মিম একটি হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ আলিফ যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক একের বিনিময়ে এক আলিফ লাম লামের বিনিময়ে দুই এবং আল্লাহর হাবিব বলেন মিম মিম পড়লে এক তাহলে তিন একের বিনিময়ে ফালাহু আশরু বিআমসালিহা যদি একটি হরফ যদি তেলাওয়াত করে আমি তার বিনিময়ে তাকে আলিফ লাম মিমের বিনিময়ে তিনটা হরফের বিনিময়ে আমি তাকে একের বিনিময়ে সব মিলাইয়া দশ দিব না এক দিব না বরং আলিফের বিনিময়ে দশ দিব লামের বিনিময়ে দশ দিব মিমের বিনিময়ে দশ দিব তার মানে হলো আলিফ লাম মিম আমি আলিফের বিনিময়ে দশ একের বিনিময়ে দশ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আমি আলিফের বিনিময়ে একের বিনিময়ে দশ দিব লামের বিনিময়ে এক বিনিময়ে এক দিব না দশ দিব তাহলে মিমের বিনিময়ে এক দিব না দশ দিব তাহলে তিন দশম তিরিশ তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আলিফ লাম মিমের মধ্যে তিনটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তিনটা মিলাই আর তিনটা নেকি দিব না আমি বরং সব তিনটার বিনিময়ে তিরিশ নেকি তার আমলনামায় লিখে দিব যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তারা কবু পথ ভুলে যায় না আরেকটু বলি হেরার আলোতে যার হৃদয় রঙিন
হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ঠিক কিনা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তারা কবু পথ যারা জাতির ভিতরে আল্লাহর হাবিবের আল্লাহ পাকের কুরআন থাকবে ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তি কখনো গোমরাহ হতে আমাদের প্রভু আমার সাথে যদি বলেন আর 4 মিনিট আছে আমি ওটা বলবো না বলবো না সবাই আমার সাথে বলবেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আমাদের প্রভু বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিদান এক ওই শিবানী কোরআন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো এটা এমন একটি কোরআন যালিকাল কিতাব بَفِيهِ هُدًى لِلْمُتَّقِينَ ذَلِكَ মানে হলো হাযাইহাব ذَلِكَ মানে হলো ওই কিতাব যে কিতাবটা বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার আমাদের প্রভু এক আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিদান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে আমাদের প্রভু এক আবার বলেন আমাদের প্রভু এক আবার আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিদান এক ওই শিবানী কোরআন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন একটাই মরণ জীবন বিদান এক ওই শিবানী কোরআন সর্বশেষ আমার সাথে চিৎকার দিয়ে বলেন আমাদের প্রভু আমাদের আল্লাহ কয়জন কোন ব্যক্তি কোন নাস্তিক যদি বলতে বলতে পারে কোন ব্যক্তি যদি বলে কোন বেদব যদি বলতে পারে কাফের যদি বলে আমাদের প্রভু এক নয় তিনজন এক নাম্বার হলো আমাদের আল্লাহ একজন আকাশের আল্লাহ একজন তার দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ হলো ঈসা নবী আল্লাহ এভাবে আরো কয়েকজন তিনজন খোদা মানেন না না কোন ব্যক্তি যদি বলে থাকে আল্লাহ তিনজন তাহলে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বলতে হবে ওই ব্যক্তি বেদব ওই ব্যক্তি বিদর কেন আমাদের বিশ্বাস উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
তাহলে বুঝা গেল আমারে আমাদের আল্লাহ এক আমাদের দ্বীন এক আমাদের রাসূল এক তাহলে এই একের উপর বিশ্বাস যদি কই যদি করতে পারে তাহলে আল্লাহর হাবিব ঘোষণা করেন সে যেন আমার সাথে জান্নাতের মধ্যে যাবে আমার সুন্নাতের উপর আমল করবে আমার হাবিবের সুন্নাতের উপর যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে কথা শেষ